আমার প্রিয় খামার বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা নতুন টপিক নিয়ে এসেছেন। বিশেষ করে যারা শুকর ফার্মিং করতে ইচ্ছুক এবং শুকর ফার্মিং কী দিয়ে শুরু করবেন এবং কীভাবে করলে সুবিধা হবে তার পুরো ডেমনস্ট্রেশন আজকে আপনাদের একদম সুন্দর করে বাংলাতে আমি বুঝিয়ে দেবো। পুরো ভিডিও দেখতে থাকুন, সমস্ত কিছু বুঝে যেতে পারবেন। আর আপনারা যদি শুকর ফার্মিং নিয়ে আরও কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে চান তবে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমি নতুন নতুন আপডেটে নিয়ে এসে থাকি। বিশেষ করে শুকরে যখনই আপনি ফার্মিং শুরু করবেন ভাবছেন, তাহলে প্রথমে আপনাকে ব্রিড সিলেকশন করতে হবে, কোন ব্রিড নিলে ভালো হয়। বিশেষ করে আপনার ওয়েদার অনুযায়ী আপনি ওই রকম ব্রিড আপনার সিলেকশন করতে হবে, তাহলে আপনার সবচেয়ে সুবিধা হবে। আপনি যে ওয়েদারে থাকেন ওইখানে কি লোকালটা ভালো হবে না বিদেশিটা ভালো হবে ওইটা আপনার সিলেকশন করতে হবে। পার্শ্ববর্তী কোনো ভেটেরিনারি ডক্টরের কাছ থেকে আপনি ওই রকম একটা পরামর্শ নিতে হবে যে কোন শুকরটা আপনাদের ওয়েদার অনুযায়ী ভালো হবে। দ্বিতীয়ত, আপনি যখনই বাচ্চা কেনার জন্য প্রস্তুতি নেবেন তখনই প্রথমে বিশেষ করে যেই শুকরটা প্রথমে ভ্যাকসিন করা আছে এবং দেখতে খুব স্বাস্থ্য এবং প্রথম ল্যাকটেশন স্টার্টিং, তাহলে আপনি অনায়াসে নিতে পারেন এখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়ান, আরেকটা জিনিস আছে। আপনারা অনেক সময় একটা হয়তোবা বলবো যে আপনারা ভুল না, হয়তোবা একটা জিনিস আপনারা করে থাকেন, একই ব্রিড থেকে একটা শুকর, মাদার শুকর থেকে আপনারা অনেক সময় দুটো ফিমেল একটা মেল নিয়ে থাকেন। অনেক সময় চিন্তা করেন যে বাড়িতে গিয়ে হয়তো বা ক্রসিং করান, হ্যাঁ এটা একদম করবেন না। আজ থেকে আপনি যখনই যখন ফিমেল মেল কিনবেন আপনি দুটো ফ্যামিলির বাড়ি থেকে নিয়ে আসবেন। যদি মেল আনেন একটা ফ্যামিল একটা বাড়ি থেকে ফার্ম থেকে, আর ফিমেল আনবেন আরেকটা বাড়ি থেকে, এটার ব্যাপারে আমি আর একটা আলাদা ডিসকাস করবো, আপনাদের আরেকটা ভিডিও বানিয়ে দেবো। কিন্তু আপনারা এটা লক্ষ্য রাখবেন, যে কোনো বাড়ি থেকে প্রথমে যেই শুকরটা থেকে আপনি বাচ্চা সংগ্রহ করবেন, বিশেষ করে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল, কিন্তু মেল ফিমেল কোনো সময় ক্রসিংয়ে আনবেন না, তাহলে এটা নেক্সট জেনারেশনে এটা জিনগত অনেক কিছু প্রবলেম আছে, ওইটা আপনারা পরবর্তীতে আমার পরবর্তী ভিডিওর মধ্যে আমি দিয়ে থাকবো। তো আমি বিশেষ করে এই জিনিসটা বলতে চাই। আর দ্বিতীয়ত, আপনি ঘরটাকে সবসময় এমন একটা জায়গায় রাখবেন যাতে বাতাস আপডাউন করতে পারে এবং গাছের একটু ছায়া থাকে, তাহলে সবচেয়ে ভালো হবে। আর আরেক দিকে আপনার খাবার, খাবার কীরকম হবে আমার ভিডিওর মধ্যে আছে, আমার চ্যানেলে গিয়ে অনেকগুলি ভিডিও ট্রাই করে দেখতে পারেন কী কী খাবার দিলে সবচেয়ে ভালো গ্রোথ আসে। আর বিশেষ করে আপনি যখনই শুকরটা নিয়ে আসবেন বাচ্চাগুলি, আপনি ভ্যাকসিন অবশ্যই করাতে হবে, ভ্যাকসিন মাস্ট। কারণ বিশেষ করে শুকরের, আমার 17 বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি, শুকরের বিশেষ করে সোয়াইন ফিভার একটি রোগ হয়, দেখবেন যে শরীরে লাল 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 এরকম ছোটো ছোটো একটা স্পট হয়ে থাকে, তাহলে ওই জিনিসটা বিশেষ করে একটা সোয়াইন ফিভারের লক্ষণ থাকে। তাহলে আপনি সোয়াইন ফিভারে যদি ভ্যাকসিনটা করে থাকেন তাহলে 6 মাসের জন্য আপনি গ্যারান্টি সোয়াইন ফিভার হবে না, কিন্তু যখনই ভ্যাকসিনটা করবেন এটারও কিছু রুল আছে, আমি ভ্যাকসিনের জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। দ্বিতীয়ত, বিশেষ করে আপনি ঘরটাকে খুব সুন্দরভাবে রাখতে হবে, বাতাস যাতে ইয়ে করে, তারপর প্রত্যেক দিন স্নান করাতে হবে। শুকর কিন্তু সবসময় স্নানের জন্য ব্যস্ত থাকে, তার জন্য ও বিশেষ করে নোংরা জায়গার মধ্যে জলটা দিয়ে নিয়ে যে শরীরটাকে এমন একটা নোংরা অবস্থা করে, তখন আমরা অনেকেই চিন্তা করি যে শুকর নোংরা প্রাণী। আসলে না, যদি আপনি নেট সার্চ করে দেখেন যে সবচেয়ে পৃথিবীর মধ্যে সুন্দর প্রাণী থাকলে আছে শুকর। তো আমার ফার্মার বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি। আর আপনাদের যদি কোনো নতুন কমেন্ট থাকে বা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করবেন। জয় হিন্দ।